বহু প্রবাসীর স্মার্ট কার্ড অবৈধ দুদকের মামলা বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা জানা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব প্রবাসী শ্রমিকদের জন্য নিয়মিত বহির্ভূতভাবে তিন হাজার নয়শো আটাত্তরটি স্মার্ট কার্ড তৈরি করা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে এই স্মার্ট কার্ড তৈরি করার অভিযোগে বিএমটির সিস্টেম এনালিস্ট মোহাম্মদ সাইদুল ইসলাম ও সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ সাইদুল ইসলামের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার এগারো জন দুদকের সহকারী পরিচালক রঞ্জিত কুমার কর্মকার বাদী হয়ে সংস্থাটির সম্মানিত জেলায় কার্যালয় ঢাকা একে মামলাটি করেন দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে তারা নির্ধারিত আবেদনের বাইরে জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত তিন হাজার নয়শো আটাত্তরটি স্মার্ট কার্ড বিএমটি কর্তৃক অবৈধভাবে ইস্যু করে আর্থিকভাবে লাভবান হয়েছে তাই দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচ দুই ধারা এর দ্বন্দ্ববিধির একশো নয় ধারায় মামলা করা হয়েছে মামলার এজাহারে বলা হয় আসামিরা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করে অন্যকে লাভবান ও নিজে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে নিয়োগ অনুমোদনের অতিরিক্ত ডাটা এন্ট্রি দিয়ে পরস্পরের যোগ সাজেশে অতিরিক্ত স্মার্ট কার্ড ইচ্ছাপূর্বক অপরাধ করেছেন দুদক সূত্রে জানা যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিদেশিক কর্মী নিয়োগের অনুমতি দেওয়ার পর এর কপি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে বিএমটিতে চায় এরপর বিএমটি ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারে অনুমোদিত কর্মীর সংখ্যা এন্ট্রি দেয় রেকর্ডিং এজেন্সি বহন সারপত্রের জন্য আবেদন করলে বৈগর্মন কল্যাণ ফি সহ অন্যান্য ফি ও পে অর্ডার ও চালান কপি জমা নেওয়া হয় এবং সফটওয়্যার সিস্টেম এই এন্ট্রি দেওয়া হয় মামলার এজাহারে বলা হয় স্মার্ট কার্ডের জন্য বিএমটি সফটওয়্যারে পারমিট নম্বর দিয়ে রাইট করার অনলাইন অনুমতি নিতে হয় অনলাইনে পারমিট সাকসেসফুলি দেখানোর পর ক্লিয়ারেন্স ফরমে এই রাইট নম্বর দেখা হয় ডেক্স সহকারী ও সহকারী পরিচালকের স্বাক্ষর সহ ডাটা এন্ট্রি শাখায় প্রেরণ করা হয় বৈশাখের সফটওয়্যারে এই কর্মীদের তথ্য দিয়ে এন্ট্রি দেওয়া হয় পারমিট নম্বর রাইট নম্বরে উল্লেখিত কর্মীর সংখ্যার সহ পরিমাণ কর্মীর তথ্য এন্ট্রি দেওয়া হয় এর বেশি এন্ট্রি দেওয়া যায় না দোদকের অনুসন্ধানে জানা যায় আটটি রেকর্ডিং এজেন্সি সমূহের নামে দুই হাজার সালের পহেলা জানুয়ারি থেকে দুই সালের বারোই মে পর্যন্ত সময়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদিত নিয়োগ অনুমতি সংখ্যা দুই হাজার জন কিন্তু বিএমটির ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার থেকে স্মার্ট ইস্যু করা হয়েছে ছয় হাজার অর্থাৎ অতিরিক্ত আর তিন হাজার নয়শো আটাত্তরটি স্মার্ট বিএমটি কর্তৃক অবৈধভাবে ইস্যু করা হয়েছে রেকর্ডিং এজেন্সির সময়ের দুই সালের জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে গৃহীত গ্রুপ বইগর্মন ছাড়পত্রের সংখ্যার সঙ্গে বিএমটির ওয়েবসাইটে উল্লেখিত ক্লিয়ারলেন্স রিপোর্টের সংযুক্ত আরব জন্য গ্রুপে ইস্যুকৃত বইগমন ছাড়পত্রের সংখ্যায় তারতম্য দেখতে পাই দুদক এছাড়া অনেক সংখ্যা এডিট ও ডিলিট করে কমানো হয়েছে এবং মন্ত্রণালয় থেকে প্রদানকৃত নিয়ে অনুমতি সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টার প্রমাণ পেয়েছে তারা দুদকের অনুসন্ধানে দেখা যায় ভিএমটি ম্যানেজমেন্ট সফটওয়্যারে এডিট ডিলিট করে নজিতে মিথ্যা তত্ত্ব উপস্থাপন করে উদ্যোটন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অবৈধভাবে বৈগমন ছাড়পত্র ইস্যু করা হয়েছে সফটওয়্যারের ডেটাবেস একমাত্র এক্সেস ছিল বিএমটির সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে সংবাদের এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ